হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মাঝে আজকে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে এই দুটি প্রোডাক্ট কোন কোম্পানির তৈরি করছে সেই বিষয়ে কথা বলব এই প্রোডাক্টটির দাম কত সেটিও বলবো আর প্রোডাক্টটি খাওয়ার নিয়ম কিভাবে সেটিও বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্টের সম্পর্কে এই দুটি প্রোডাক্ট একটি উন্নতমানের মানের প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা এখনও সাবস্ক্রাইবার করে না থাকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আর যারা এখনও আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করেননি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধুরা এখন আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো প্রোডাক্টটির নাম প্রথম বলবো ও প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে সেই সম্পর্কে বলবো এই যে প্রোডাক্টটির নাম হলো কারমিনা কারমিনা শেয়ারটি তৈরি করছেন হামদাদ ল্যাবরেটারি ওয়ার্ক অফ বাংলাদেশ এই শেয়ারটির দাম মাত্র ষাট টাকা এই শেয়ারটি যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে এই শেপটি কেন আপনারা খাবেন ছোটো বড় সবার জন্যই কারমিনা খাওয়া যাবে বিশেষ করে ছোটো বাচ্চাদের মন্দা ও পেট ফাপা কষ্ট কষ্টকনিষ্ঠ বায়ুজনিত পেটে ব্যথা ফ্কসলির লিভার দুর্বলতা এই ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই এই শেপটা খেতে পারেন বড়রা খাবেন কতটুকু করে সেটি বলছি লক্ষ্য রাখুন আমার পিটুর দিকে প্রাপ্তবয়স্ক দুই চামচ দিনে দুই থেকে তিনবার অপ্রাপ্তবয়স্ক আধা চামচ অথবা এক চামচ দিনে দুই থেকে তিনবার হারার পর অথবা চিকিৎসার পরামর্শ অনুযায়ী বিশেষ করে এই কার্বিনেটাও একটি উন্নত মানের সিরাপ পাস্তলি ও শক্তিবেদক চট্টকের শক্তিবেদক বায়ুনাশক ও কষ্ট পরিষ্কারক এই ধরনের সমস্যা যারা ভুগছেন পেটের সমস্যা পেটের গণ্ডগোল পেটে বড় বদহজম পেট ব্যথা ও লিভার দুর্বলতা মন্দা অরুচি পেট ফেটে ফেঁপে থাকে এই ধরনের সমস্যা থাকলে আপনারা এই কারমিনাল শেপটি নিয়মিত একটা না দিন অথবা এক মাস খান আপনার হজম শক্তি বেড়ে যাবে ও খাওয়া রুচিও বেড়ে যাবে পেটের গ্যাসও কমে যাবে আর আরেকটি সিরাপের নাম বলছি আপনারা লক্ষ্য রাখুন নিত্যাম জুনিয়ার এই সিরাপটি তৈরি করছেন একমি ল্যাবরেটারি এই সিরাপটির দাম মাত্র নব্বই টাকা এই সিরাপটি কেন খাবেন বিশেষ করে এ টু জেড জিঙ্ক জিঙ্ক আয়রন সিরাপ শিশুদের জন্য শিশু ও বড়দের জন্য এ টু জেড জিঙ্ক খাওয়া যায় মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপ এই স্যাবটি একটি উন্নত মানের সিরাপ ভিটামিন অনেক ধরনের আইটেম আছে এই ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন বি বারো ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স বি বারো ভিটামিন সি ভিটামিন ডি ই পলিটিন অনেক ধরনের ভিটামিন এই স্যাবের আছে এই স্যাবটা খেলে বাচ্চাদের খাবার রুচি হবে ও স্মৃতিশক্তি বাড়বে ওজন বাড়বে শক্তি বাড়বে মাতার বেন ভালো হবে ও শরীরের দুর্বলতা কেটে যাবে বন্ধুরা শুধু শিশু শিশুরা না ও বড়রাও এই সিরাপটি সেবন করতে পারেন আশা করি আপনাদের মাঝে এই দুইটি সিরাপের সম্পর্কে আলোচনা করলাম যদি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই দুইটি প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে খুঁজে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন